আচ্ছা ঠিক আছে আমাদের মাননীয় সংসদ অ্যাডভোকেট কামুল ইসলাম স্যার এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি এখন কিছু কথা রাখবে আমার দাবিগুলো তিনি পূরণ করবে সবাই করতালি দেন ধন্যবাদ আলাইকুম আসলে এখানে মমতাজ আছে আপনাদের সবথেকে প্রিয় মানুষ বাংলাদেশের প্রিয় মানুষ মমতাজ কিংবদন্তি তুল্য গায়িকা মহিদ্দিন সাহেব আছেন আমাদের সাবেক ইয়োনো বর্তমান জয়েন্ট সেক্রেটারি সাইনা খাতুন আছেন অন্যান্য নেতৃবৃন্দ আছেন লিটল চেয়ারম্যান সেলিম ভাই সহ সবাই আছেন সিদ্দিক ভাই সহ আসলে আপনারা যে যাবেটা করছেন সেটা কিন্তু আজকে দশ বছর যাবত আমি এখানে এমপি এগারো বছর এগারো বছর যাবত এই আমরা পূরণ করতে পারি না এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের চরম ব্যর্থতা আমি সত্য কথা বলি সবসময় এটা চরম ব্যর্থতা কবি রাজ্জাক দেওয়ানকে আমরা সবাই ভালোবাসি অসম্প্রিক চেতনার মানুষ বঙ্গবন্ধুর প্রেমিক কবিদের কোনো জাত হয় না হয় কিছুই না তারা কবি সবার মধ্যে পারে না আমরা সবাই শ্রদ্ধা করি ভালোবাসি তার প্রতি আমরা প্রতি বছর এখানে উরস করতেছি এখানে হাজার হাজার মানুষ আসতেছে এবং এটা ভরাট করার জন্য বারবার আমাদের কাছে বলতেছে আমরা পারি না সমাজে মরমী কবির প্রতি শ্রদ্ধার মানুষ যেমনি আছে এই সংখ্যাটা অনেক বেশি কিছু কিছু দুষ্ট চক্র আছে যারা সবসময় ভালো কাজে ভালো জিনিসে ভালো আরাধনায় বাধা দেয় তা আমি কথা বাড়াতে চাই না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি চেষ্টা করবো সেই চক্রের বেড়াজাল ডিঙ্গিয়ে আমরা যাতে এই দাবিগুলো পূরণ করতে পারি আমি চেষ্টা করব গান শুনবো কেবলমাত্র গানের জন্যই সবাই এসছি গান শুনবো কাজে কথা বলার দরকার নাই কথা বললে মানুষের ভালো লাগবে না কথা এখন আসুন আসুন আমরা সবাই গান শুনি গান শুনে সব কিছু আমি দেখব আমরা কথা দিচ্ছি আমরা চেষ্টা করব প্রসেসে সত্যিকার প্রসেস অনুযায়ী কাজগুলা কিভাবে করা যায় খুদা হাফেজ জয় বাংলা ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাতাল কবিরা রাজ্যাগ্য একান্ত ভক্ত বাণীগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের মমতাজ বেগম উপস্থিত হয়েছে আমরা জোরে হাতে তালি দিয়ে তাকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাব এবং আমি যে কথাটি বলতে চাচ্ছি আমাদের আমাদের আজকে একদিন আগেই চলে আসছে আমাদের বিশেষ অতিথি সম্মানিত আমার খুব প্রিয় মানুষ জনাব গোলাম মহিউদ্দিন চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা পরিষদ সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ আমাকে খুব ভালোবাসে আপনারা হয়তো ওখান থেকে এখানে আসছে সেই ভালোবাসার টানে আমার মহিউদ্দিন স্যারকে আমি শ্রদ্ধা এবং সালাম জানাই ইতিমধ্যে আমি যে কথাগুলি একটা করতারি জোরে আমার মহিউদ্দিন স্যারের জন্য আপনার একটু একটু ছেড়ে দাঁড়াবেন না দাদা একটু বসেন না আমি তো গান চলবো অনেকক্ষণ সার রাত্র তাই না আমি তো এমনি গান করতেছি আমি তো বুঝতেছেন তো সারাদিন তো ঘুমা রাত তো ঘুম নেই একটু আপনার সরেন একটু বসেন দাদা একটু বসে পড়েন বসে পড়ুন যে কাছে এসে গান করবে আপনারা দেখতে পাবেন ঢোল বাদক জামাল মঞ্চে এসো ঢোল বাদক জামাল ঢোল বাদক জামাল মঞ্চে এসো তুমি ঢোল বাদক জামাল যেখানে থাকো মঞ্চে এসো তাড়াতাড়ি আমি ঢোল বাদক জামাল আমি কিন্তু মাননীয় সংসদ আমার আমি কিন্তু মাননীয় আমাদের অভিভাবক আমাদের কেগঞ্জে আমাদের এই বাড়ির সারো আছে আমি কিন্তু কিছু দাবি রাখছি সেই দাবির মধ্যে হইলো এই রাস্তাটা মাতাল কবি রাজ্যে একদম স্মরণীয় এটা অনেক আগে গেজে টাকারে পাশ হয়েছে কিন্তু আমাদের দোকানদার যারা বা রাস্তার এই যে যারা মার্কেট করছে এখানে কিন্তু তারা ওই নামটা লিখে না এই একটা দাবি একটা দাবি মাঠটা ভরাট আরেকটা দাবি করছি সেটা হইলো আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল চাই আমাদের এই 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 আশেপাশে কোনো প্রাইমারি স্কুল নাই এখানে একটা শহীদ মিনার এবং একটা প্রাইমারি স্কুল আমাদের মাননীয় অভিভাবক আমার স্যার কামুল ইসলাম স্যার বলে যাবে যে এটা যেন অচিরি এই জিনিসগুলো এই দাবিগুলো আমার যেন একটু দয়া করে অনেক রাখে এটা আমার এলাকাবাসীর পক্ষ থেকে এটা আমার ব্যক্তিগত চাওয়া না সকলের জন্য আশেপাশে কোনো স্কুল নেই আমি আমার আমি আমার মাননীয় চেয়ারম্যান আমাদের স্বাক্ত ইউনিয়নের আমার মিয়া ভাই লিডন চেয়ারম্যান সাহেবকে কিছু বলার জন্য এই বিষয়ে অনুরোধ করছি কারণ উনিই পারবে একমাত্র এটা করার জন্য উনি প্রথম বলবে তারপর সিরিয়ালে একে একে সবাই বলবে সাধক বাতাল কবি আব্দুর রাজ্জাক দেওয়ান স্মরণ উৎসব ও মোবারক উপলক্ষে ফালগুনি বাউল মেলার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী ঢাকা দুই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয় মানুষ জনাবা মমতাজ বেগম আমাদের মাঝে উপস্থিত আছেন ক্রিয়ানীগঞ্জ উপজেলা সুদক্ষ সাবেক নির্বাহী অফিসার বর্তমানে গণত প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব মাননীয় যুগ্ম সচিব আমাদের সকলের প্রিয় জনাব সাহিনা খাতুন মঞ্চে উপস্থিত আছেন রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী সর্বোপরি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের অনুসারীরা সকলের প্রতি রইল আমার প্রিয় সংগঠন মুক্তিযুদ্ধের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ক্রানীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এবং শাক্তি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অক্তিম লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আজকের এই মাতাল কবি রাজ্জাক দেওয়ানের স্মরণ উৎসব সম্পর্কে আমি দু চারটি কথা বলতে চাই মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটি স্বপ্ন ছিল একটি আকাঙ্ক্ষা ছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের যে রাষ্ট্রে ধর্মীয় উন্মাদনা থাকবে না যে রাষ্ট্র হবে সকল ধর্মাবলম্বীদের জন্য একটি সেই জন্যই মাতাল কবি রাজ্জাক দেওয়ান গানের মাধ্যমে মানুষের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল মানুষকে তিনি গানের মাধ্য দিয়ে লড়াই করতে শিখিয়েছিল সেই মাতাল কবি রাজ্জাক দেওয়ান আজকের এই সরল উৎসব সম্পর্কে আমাদের প্রিয় নেতা জনাব ইসলাম মমতাজ বেগম অন্যান্যরা মূল্যবান বক্তব্য রাখবেন তারা এই মাঠ সম্পর্কে সন্তান কাজল দেওয়ান কিছু মূল্যবান বক্তব্য কিছু দাবি দেওয়া পেশ করেছেন সেই সম্পর্কে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতারা আমরা সেগুলো বাস্তবায়ন করার পথে অগ্রসর হব এবং সকলকে ধৈর্য সহকারে এই এই সন্ধ্যাবেলায় যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেগুলো আপনারা ধৈর্য সহকারে উপভোগ করবেন শান্তিপূর্ণভাবে সকলকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক পাতাল কবি রাজ্যাক দেওয়ানের সকলকে ধন্যবাদ এখন আপনাদের মাঝে আমাদের বক্তব্য নিয়ে আছে একটু কথা শুনবো এখানে যারা শ্রদ্ধাভাজন উপস্থিত আছেন সম্মানিত উপস্থিতি সবাইকে সালাম জানাচ্ছি ইসলাম আলাইকুম সময় নষ্ট করলাম না সবাই গান শোনার জন্য অপেক্ষা করছেন কাজল দেওয়ান যে অনুরোধ করেছেন নিশ্চয়ই সেটা পূরণ হবে এবং সেটা খুব কঠিন কিছু নয় শুধু সময়ের ব্যাপার মাত্র এবং সবাই মিলে চেষ্টা করলে নিয়ম মতো যে পথে হাঁটলে গন্তব্যে পৌঁছানো যায় সেই পথে হাঁটতে হবে অন্য পথে হাঁটলে কিন্তু হবে না সুতরাং আমি বিশ্বাস করি যে এটা খুবই সহজ একটা কাজ এটা সম্ভব এবং আমাদের সাবেক মন্ত্রী তিনি করবেন এই কাজটি হ্যাঁ আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দোয়া করছি আমার জন্য দোয়া প্রার্থনা করছি ভালো থাকবেন খোদা হাফেজ এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব গোলাম মহিউদ্দিন চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা পরিষদ সভাপতি মানিকগঞ্জ জেলা অমলিক সবাই করো তালি কি তালি পাই না কেন ধন্যবাদ কাজল দেওয়ানকে আজকে এই উৎসব মুখর মেলায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জোরনেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন আস্থাভাজন সাবেক আইনমন্ত্রী ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ছিলেন এখন উনি সংসদ সদস্য হিসেবে সরকারের দায়িত্ব পালন করে যাচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম এখানে উপস্থিত আছেন সভাপতিত্ব করছেন আমাদের মানিকগঞ্জের অহংকার মানিকগঞ্জ দুই আসনের মাননীয় এমপি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী মমতাজ বেগম আমাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মেম্বারবৃন্দ সদীবৃন্দ বাউল সাধক কবিগুরু বৈষ্ণব বৃন্দ সকলকে এবং আমাদের সাথে মানিকগঞ্জ থেকে এক ঝাঁক নেতৃবৃন্দ এসেছেন চেয়ারম্যান বিন্দু এসেছেন সকলের পক্ষ থেকে বিশেষ করে মানিকগঞ্জের সকলের পক্ষ থেকে আপনাদের সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত হিন্দু ভাই বোনদের নমস্কার আমি আসলে বক্তব্য রাখবো না ভাই বক্তব্য রাখবেন আমাদের এমপি মমতাজ বেগম বক্তব্য রাখবেন আমরা প্রকৃত অর্থেই মানিকগঞ্জের সকলেই মাতাল রাজ্জাকের ভক্ত ছিলাম কারণ তিনি অসাম্প্রদায়িক রাজনীতি করতেন গণমানুষের কথা বলতেন তিনি সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর একজন বলিষ্ঠ সমর্থক ছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি অনেক রচনা করেছেন গান গেয়েছেন এই জন্যে তিনি আমাদের মানিকগঞ্জবাসীর কাছে অত্যন্ত প্রিয় সঙ্গে সঙ্গে তার সুযোগ্য পুত্র বাংলাদেশের বাউল সম্রাট কাজল দেওয়ানো আমাদের কাছে অত্যন্ত প্রিয় আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই মাতাল কবি রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের ভক্তদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শেষ করছি জয় হোক আপনাদের সকলের জয় হোক ভক্তবৃন্দের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ স্যারকে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে গঠনমূলক যে কথা বলেছেন আমারও করতালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাবো আজকে সম্মানিত সভাপতি আমাদের মমতাজ বেগম শুধু কথা বলবে না গানও শোনাতে হবে তাই এখন আমি অনুরোধ করবো মমতাজ বেগমকে স্যারের সামনে যে কয়টা মনে চায় যতক্ষণ স্যার শুনবে গান শোনাতে হবে এটা হলো ভিআইডি হিসাবে তাড়াতাড়ি আসেন আপনি এইখানে না আপনি ওইখানে আসেন দুটি কথা এবং গান একটু সাইড দেন আপনারা দয়া করে এই একটু ক্লিয়ার করে দেন ক্লিয়ার করেন ক্লিয়ার দাদা একটু